তিনি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন স্ত্রীর উপার্জন না থাকলে স্ত্রীর স্বর্ণের বা নিজস্ব পারিবারিক সম্পদের জাকাত স্বামী দিলে কি জায়জ হবে নাকি স্ত্রীর নিজেরই জাকাত দিতে হবে এক্ষেত্রে শেরিয়া কি বলে জানতে চাই শেরিয়া তো প্রাথমিকভাবে বেসিক প্রিন্সিপল যেটা সেটাই বলে যেটাকে আরবিতে বলা হয় আল আসলু আল আসলু বা বেসিক প্রিন্সিপল বা মূলনীতি হচ্ছে যার উপর জাকাত ফরজ হয় তিনিই জাকাতটা প্রদান করবেন তাহলে তার দায়িত্ব অনুভূতি তীব্র হয় দায়িত্ব পালনের অনুভূতিও তার থাকে এবং তিনি জাকাত দিয়ে যে তৃপ্তিটা পাবেন সেটা স্বামী বা অন্য কেউ দিলে সেটা পাবেন না ফলে আমাদের উচিত হচ্ছে যার জাকাত সেই জাকাত যেন দেয় সেই চেষ্টাটা করা সে অভ্যাস গড়ে তোলা অতএব আমি আমাদের বোনদেরকে বলবো যে তাদের উপর যদি কোনো জাকাত ফরজ হয়ে থাকে যে কোনোভাবেই হোক যখন তারা মাস এলাগুলো ঘেটে ঘুটে দেখেন যে তাদের উপর জাকাত ফরজ হয়েছে কারণ অনেকগুলো মাসলা এখতলাফ আছে সব কিছু বাদ দিয়ে তারা যখন এটা বুঝতে পারবেন যে তাদের উপর জাকাত ফরজ হয়েছে তখন তারা নিজেরাই দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবেন এক্ষেত্রে যদি স্বামী তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং স্বামী তার জাকাতের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয় তাহলে এটা একটা অপশনাল বা নফল কাজ স্বামী স্ত্রীকে টাকা দিয়ে সাহায্য করছেন আর স্ত্রী সে টাকার মালিক হয়ে নিজের জাকাত নিজে প্রদান করছেন অতএব এতে কোনো সেরিয়া লঙ্ঘন হবে না স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীর জাকাতটা দিয়ে দেন এবং স্ত্রী সেটা স্ত্রীকে সেটা অবহিত করেন তাতে ওকে করেন তাহলে এই আমলটাও শরীয়তে শুদ্ধ বলে গণ্য হবে